সামনেই পরীক্ষা বুঝলে, তার জন্য একটুখানি এখানে পড়তে বসে পড়েছি। আর আমার পড়তে বসলেই যেন যত রাজ্যের খিদে পায়। একজনকে বললাম আমার খিদে পেয়েছে, সে আমাকে স্যান্ডউইচ আর কেক এনে দিল। আমি বলবো না কে এনে দিয়েছে, তোমরাই দেখি বলতে পারো কিনা কমেন্টস। আর স্যান্ডউইচ খাচ্ছি, পাশে দেখছি একজন করুণ চোখে আমার দিকে তাকিয়ে আছে। সে কিন্তু ব্রেড জাতীয় কিছু একদমই খায় না, কিন্তু এমন ভাবে তাকিয়ে আছে যে কি বলবো। আমি আবার বেশিক্ষণ পড়তে টরতে পারি না, তো পড়তে পড়তে আমি চলে গেছিলাম দিদিদের বাড়ি আমার দুটো পুচকুর সাথে সময় কাটাতে। আমি এখানে ডাম বাজাচ্ছি আর পুপু তালে তাল মিলিয়ে না ছিল। তারপরে বাড়ি চলে আসি আর দেখি আমার লাভা কেকে সব কিছু পড়েই গেছিল। মনটা একটু খারাপ হয়ে গেছিল, তারপরে আবার কি করব খেয়েই নিলাম। মনে হচ্ছে আজকে যেন আমি হোয়াট আই ইট ইন আ ডে করছি। মার চৌদিদি গেছিল ব্যারাকপুর, চৌদিদির আজকে ব্রাইডাল ওয়ার্ক ছিল, ওখান থেকেই দাদা বৌদির মাটন বিরিয়ানি নিয়ে এসেছিল, সেটাই ডিনারে খেয়ে নিলাম। তারপরে টানা আমি পড়তে বসেছিলাম, ঠান্ডা লাগার জন্য গলায় এখানে স্কার্ফ বেঁধে বসে আছি আমি। ট্যুরিজম মার্কেটিং ইজ আ কম্বিনেশন অফ টেকনিক এন্ড টুলস রিসোর্সেস এন্ড ডিজাইন টু। পড়তে পড়তে অনেকটাই রাত হয়ে গেছিল, তারপরে স্কিন কেয়ার করে আজকের মতো ঘুমিয়ে পড়লাম।